আজকের বেগম খালেদা জিয়া যেগুলো মনে আছে যে মামলায় না না আরেকটা মামলা শুনুন যে মামলায় আজকে আব্দুল জলিল সাহেবের কবরে যে মামলায় আজকে ঘরের ভিতরে আছে জেল হয়েছে শেখ সেলিম সাহেবকে কিভাবে পিটাইছে সেই মামলায় তো লাল ঘরে এই যে হ্যাঁ সব আপনাদেরকে মনে আছে সব রাজনৈতিক নেতৃবৃন্দকে যে আপনি নিজে মুখে স্বীকার করেছেন আপনাদের যদি মনে থাকে সব রাজনৈতিক নেতৃবৃন্দকে কিভাবে ক্ষমা করে দিলেন তাদেরকে তো বলেন না নির্বাচন ক্ষমতা এসে আমরা তাদেরকে তো বিভিন্ন দেশে তাদেরকে থাকতে দিলেন আপনি নিজেই স্বীকার করলেন কিভাবে পারলেন এই যে রাজনীতিবিদদের কাছে কি অবস্থা করেছিল একটা অনির্বাচিত সরকার ক্ষমতা আসলে রাজনীতিবিদদের অবস্থা কি হয় দেশের অবস্থা কি হয় গণতন্ত্রের অবস্থা কি হয় ব্যবসায়ীদের অবস্থা কি হয় অর্থনৈতিক অবস্থা কি হয় আমরা কিন্তু দেখেছি ইট হ্যাজ বিন প্রুভড ডিউরিং দ্য পিরিয়ড অফ কেয়ারটেকার গভর্নমেন্ট ফর টু ইয়ার্স আমরা দেখেছি কিন্তু এটা প্রমাণ হয়ে গেছে যে কারণে আমরা এই তত্ত্বাবধায়ক সরকার করি আমরা না আদালত যেখানে বলেছে যে সংবিধানের সাথে এই পদ্ধতি সাংঘর্ষিক যে কারণে সেটা বাতিল করা হয়েছে এবং বলেছিল যে দুইটা বছর করতে পারে যদি পার্লামেন্ট চাই তবে ওই দুই পার্লামেন্ট এখানে চাই না আমার ভাই ওই দুই বছর যে কারণে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো ইস্যু কিন্তু আজকে বাংলাদেশের মানুষ কিন্তু গ্রহণ করছে না আমি আপনাকে বলি এই তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুটা যদি জনগণ গ্রহণ করত তাহলে আপনাদের হালে পানি পেতেন আন্দোলনের এখন আমি বলি আজকে এই ধরনের আন্দোলন বিএনপির আন্দোলনে আসলে কোনো মানুষের সম্পৃক্ততা নেই কিনা প্রশ্ন আমি শেষে যেটা বলি 28 তারিখের আগস্টে আমরা এটা নিয়ে কোনো টেনশন করছি না আমরা যেভাবে নির্বাচন হবে ফার্স্ট জানুয়ারি সম্ভবত বা ঘোষণা হবে আমরা সবাই প্রস্তুতি নিচ্ছি আচ্ছা আওয়ামী লীগ একেবারে ভয় পাচ্ছে না বিএনপি কে কিংবা তারা ভাবছে বিএনপি আসলে কিছুই করতে পারবে না এবারের 28 অক্টোবরে আওয়ামী লীগ সরকার এত দুর্বল সরকার তো নতজানু সরকার হ্যাঁ দুর্বল টাকা দিলে পড়ে যাচ্ছে তো ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে আছে একেবারে ঘরে লুকিয়ে আছে আন্দোলনকে ভয় পায় একই ভাবে তারা নির্বাচন অবাধ সুষ্ঠু নির্বাচনকে ভয় পায় অবাধ সুষ্ঠু নির্বাচনকে ভয় পায় বলে তারা নির্দলীয় নিরপেক্ষ সরকারের দিকে যাচ্ছে না আওয়ামী লীগ সরকার দুর্বল হলে বিএনপি এখনো কেন সরকার পতন ঘটাতে পারছে আর আমি বলছি নিরপেক্ষ নির্বাচন এটা একমাত্র বিএনপির আন্দোলনকে তারা এত ভয় পায় যে প্রতিদিন ঘুম থেকে উঠি তাদের যে কতিপয় যারা তল্পিবাহক আছে মন্ত্রী পরিষদের আছে যারা কথা বলে তাদের কথা শুনতে পাই এবং তাদের প্রত্যেকটা কথার মধ্যেই বিএনপি বেগম খালেদা জিয়া তারেক রহমান বিএনপির মহাসচিব এবং বিএনপির আন্দোলন নিয়ে তারা কথা বলে আমরা বিএনপি দলীয় নেতাকর্মীরা আমরা বিএনপি কে নিয়ে যে পরিমাণ কথা বলি তার চেয়ে তারা বেশি করে কথা বলে এবং তাদের আলোচনা থেকেই বোঝা যায় যে তারা সামনের যে গণতান্ত্রিক আন্দোলন গণতান্ত্রিক আন্দোলনকে যারা নাকি ফেসিস্ট যারা রেজিম যারা অটোক্র্যাট তারা সবসময় জনগণকে ভয় না না এটা আওয়ামী লীগের বিরুদ্ধে এটা তাদের সরকারের তারা যেভাবে নির্বাচন করে ক্ষমতা আসছে যে সরকারে আজকে পরিণত হয়ে গেছে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে জনগোষ্ঠী থেকে তারা অনেক দূরে চলে গেছে নানা রকমের অপকর্ম দুর্নীতি দুঃশাসন নিপীড়ন নির্যাতন গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সকল কিছুর মধ্য দিয়ে তারা যেভাবে জনগণ থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং তাদের বিভিন্ন তাদের তো ইয়ে আছে সংস্থা আছে তারা জানতেছে যে অবাধ সুষ্ঠু নির্বাচন যদি বাংলাদেশে হয় তাহলে তাদের জামানত থাকবে না যে কারণে তারা আওয়ামী লীগের জামানত থাকবে না এই কারণে আসলে বিএনপির আন্দোলনকে এত ভয় পাচ্ছে কিনা আওয়ামী লীগ না 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 আমরা সেই কারণে ভয় পাই না উনি যেটা বলছে যে বিএনপির সারাক্ষণ নাম নিছি এই যে গণতন্ত্রের ধারা না পেলে বিএনপি যদি কর্মসূচি দেয় তাহলে তারা কেন ধারা বিএনপি যদি প্রতি মুহূর্ত যে আপনারা নষ্ট করছেন তার বিরুদ্ধে তো অবশ্যই আমাদেরকে জনগণের জানমাল নিরাপত্তার জন্য না না জনগণের জানমাল নিরাপত্তার জন্য জনগণের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী এসে আওয়ামী লীগের দায়িত্ব দেওয়া হয় নাই এগুলো নিয়ে আমরা ওদের হুঙ্কারে আসলে আমরা ভয় ভীত না ওরা যেটা বলছে বিএনপির যে কর্মকাণ্ডগুলো এর আগে যা করেছে এবং ভবিষ্যতে করবে আমার মনে হয় এই বিএনপি নামক দলটি যে সন্ত্রাসী যে দলটা যাদের জন্মটা অগণতান্ত্রিকভাবে তাদের সাথে প্রতিনিয়ত অগণতান্ত্রিক আচরণ না করলে ওরা ঠিক থাকবে না বিএনপি বলছে অবৈধভাবে অগণতান্ত্রিক আচরণ ওদের সাথে না করলে ঠিক থাকবে না এই অগণতান্ত্রিক শক্তির সাথে অগণতান্ত্রিক আচরণ করেই দেশে গণতন্ত্র টিকিয়ে রাখতে হবে এবং আমি পার্সোনালি যেটা বিশ্বাস করি যে বিএনপি এবং জামাতরে পুলিশ বেষ্টনীর বাইরে যেতে দেওয়াই উচিত না এবং যত ধরনের ক্ষমতা আছে সরকারের আমি তো সব ব্যবহার করা উচিত বিএনপি এবং জামাতের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের রূপান্তর হয়ে গেছে আর সরকার রাষ্ট্রের রূপান্তর হয়ে গেছে রাষ্ট্র সরকার আওয়ামী লীগ একাকার হয়ে গেছে সে কারণে জনগণের মালিকানা ছুটে গেছে জনগণের মালিকানা জনগণ ফিরে পাওয়ার জন্য কাজ করছে জনগণের মালিকানা জনগণ ফিরে পাওয়ার জন্যই লড়াই করছে